হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে হঠাৎ করে লক্ষ্য করলাম যে মাছিরা যখন এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যায় এবং উড়ে গিয়ে কোনো স্থানে বসে, তখন দেখলাম তারা তাদের পা একটা পা সাথে আরেকটা পা লাগিয়ে পা ঘষছে। আসলে এমনটি হয় কেন বা এমনটি করে কেন? মাছিরা বারবার পা ঘষে কেন? এই নিয়ে দুটা কথা বলবো। হয়তো আপনারা সবাই লক্ষ্যও করেছে যে মাছিরা যখন কোনো স্থানে গিয়ে উড়ে গিয়ে বসে, তখন তারা তাদের একটা পায়ের সাথে আরেকটা পা লাগিয়ে পা ঘষে। তো মাছিরা বারবার এরকমভাবে পা ঘষে কেন? একটু লক্ষ্য করলে দেখা যাবে, মাছি যখন কোনো কিছুর উপর গিয়ে বসে, তখন তাদের পা দুটো মাঝে মাঝে কি করে, ঘষে নেয়। কিন্তু মাছি এমন করে কেন? আসলে মাছিদের পা এবং তাদের যে চোয়াল, এই পা এবং তাদের চোয়াল প্রচুর পরিমাণে লোমে ঢাকা থাকে। মাছিদের পা এবং চোয়াল লোমে ঢাকা থাকে, ফলে যখন তারা কোনো নোংরা আবর্জনায় গিয়ে বসে, তখন তাদের পায়ের ওই লোমে নোংরা জীবাণুগুলো আটকে যায়। তারপর মাছিরা যখন উড়ে গিয়ে অন্য কোনো খাবারে গিয়ে বসে, অন্য কোনো খাবারে গিয়ে বসলে মাছিরা নিজেদের পরিষ্কার রাখার জন্য পা দুটো ঘষে নেয়। এর ফলে নোংরা জীবাণুগুলো ওই খাবারের মধ্যে ঝরে পড়ে এবং সেই খাদ্যদ্রব্য যদি আমরা গ্রহণ করি, সেই খাদ্যদ্রব্য গ্রহণ করলে মানুষ অসুস্থ হয়ে পড়ে। মাছিরা সাধারণত কলেরা, যক্ষা, টাইফয়েড প্রভৃতি সংক্রামক রোগ ছড়ায়। সুতরাং এই ভিডিওর মাধ্যমে আমি একটা সচেতন বার্তা দিতে চাই যে কোনো খাদ্য খাবারের মধ্যে যদি মাছি বসে, তাহলে সেই খাবার খাবেন না। কারণ মাছি প্রচুর পরিমাণে কলেরা, যক্ষা, টাইফয়েডের মতো সংক্রামক রোগ ছড়ায়। থ্যাংক ইউ ফর অল ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার।